হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। MSME টুল রুম কলকাতার পক্ষ থেকে ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, স্টোর কিপার, ক্লার্ক প্রভৃতি বিভিন্ন পদে রিক্রুটমেন্টের বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং এখানে আপনাদেরকে আমি দেখাবো যে অফিসিয়াল নোটিফিকেশনে কী বলা হয়েছে। সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ অনেক কিছু বিস্তারিত তথ্য এই নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের জানার আছে। তাহলে আর দেরি না করে দেখে নেওয়া যাক অফিসিয়াল নোটিফিকেশনে কী বলা হয়েছে। তাহলে বন্ধুরা, এটাই হলো MSME টুল রুম কলকাতার অফিসিয়াল নোটিফিকেশন। এখানে দেখুন বলা হয়েছে, এখানে যে রিক্রুটমেন্টটা চলছে এটা প্রথমে 5 বছরের জন্য নেওয়া হবে এবং তারপর এখানে আপনাদের পারফরমেন্স দেখে এটাকে কিন্তু পরবর্তীতে আরও বাড়িয়ে দেওয়া হবে। এখানে দেখুন প্রথমে যে পোস্টটা আছে সেটা হচ্ছে ম্যানেজারের পোস্ট এবং এখানে যে কোয়ালিফিকেশান আপনাদের দরকার, এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশানটা আপনাদের দেওয়া রয়েছে। এখানে আপনাদের ডিগ্রি হতে হবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে অথবা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি আপনাদের থাকতে হবে, পাশাপাশি 5 বছরের একটা অভিজ্ঞতা লাগবে এবং এক্ষেত্রে আপনাদের যে বয়স হতে হবে সেটা হতে হবে 40 বছরের মধ্যে। পরবর্তী পোস্টটা আছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ডিজাইন। শুন, এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান দেওয়া রয়েছে এবং এখানে যে এক্সপিরিয়েন্স দরকার সেটা 3 বছরের জন্য এবং এখানে বয়স হতে হবে 35 বছরের মধ্যে। পরবর্তী পোস্ট আছে জুনিয়র টুল ডিজাইনার, এখানে ITI থেকে আপনাদের সার্টিফিকেট থাকতে হবে এবং তার সাথে এখানে 7 বছরের একটা অভিজ্ঞতা দরকার এবং বয়স হতে হবে 30 বছরের মধ্যে। পরবর্তী পদটা আছে জুনিয়র স্টোর কিপার, এখানেও আপনাদের ITI করে থাকতে হবে এবং তার সঙ্গে 2 বছরের একটা অভিজ্ঞতা কিন্তু প্রয়োজন এবং বয়স হতে হবে 30 বছরের মধ্যে। পরবর্তী ভ্যাকান্সিটা টুল ডিজাইনার এর জন্য আছে, এখানেও এসেন্সিয়াল কোয়ালিফিকেশান এখানে দেওয়া রয়েছে। এখানে যেটা আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে 2 বছরের জন্য এবং এক্ষেত্রে বয়স হতে হবে আপনাদের 30 বছর। এরপরের পদটি আছে সেলস অফিসারের জন্য, এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান দেওয়া রয়েছে এবং এখানে আপনাদের 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, বয়স হতে হবে 30 বছরের মধ্যে। পরবর্তী পদ টেকনিশিয়ান, এডুকেশনাল কোয়ালিফিকেশান আপনাদের এই সমস্ত ট্রেডে ITI থাকতে হবে, অভিজ্ঞতা 6 বছরের, বয়স হতে হবে 35 বছরের মধ্যে। পরবর্তী পোস্ট স্টেনো টাইপিস্ট, এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান আপনাদের গ্র্যাজুয়েট হতে হবে এবং পাশাপাশি আপনাদের শর্ট হ্যান্ড কিন্তু জানা থাকতে হবে টাইপিংয়ে এবং এখানে 4 বছরের অভিজ্ঞতার প্রয়োজন, বয়স হতে হবে 30 বছরের মধ্যে। পরবর্তী পদ আছে আপার ডিভিশন ক্লার্ক, এখানে যে কোয়ালিফিকেশান আপনাদের লাগবে সেটা হতে হবে গ্র্যাজুয়েশন, তার সঙ্গে কম্পিউটারের নলেজ আপনাদের থাকতে হবে, 4 বছরের একটা অভিজ্ঞতা প্রয়োজন এবং বয়স হতে হবে 30 বছরের মধ্যে। এবং আপনারা যে আবেদন করবেন সেটা অফলাইনে আবেদন করতে হবে এবং এখানে কোনো আবেদন ফি লাগছে না, আপনাদের এই অ্যাড্রেসে কিন্তু আবেদনটা পাঠাতে হবে এবং তার সঙ্গে আপনারা যে কোয়ালিফিকেশানের যে সমস্ত সার্টিফিকেটের কপি দেবেন সেগুলো কিন্তু অবশ্যই অ্যাটাস্টেড করে কিন্তু সাবমিট করতে হবে। এবং বিস্তারিত তথ্যের জন্য আপনারা কিন্তু এই ওয়েবসাইটে ভিজিট করতে পারেন এবং তার পাশাপাশি নোটিফিকেশানের প্রথমেই দেখুন এখানে কিছু কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, আপনারা এই সমস্ত কন্ট্যাক্ট নাম্বারে কল করেও কিন্তু যোগাযোগ করে আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করতে পারবেন। তাহলে বন্ধুরা, এটাই ছিল MSME টুলস রুম কলকাতার পক্ষ থেকে একটা অফিসিয়াল নোটিফিকেশানের বিজ্ঞপ্তি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন এবং এই ধরনের চাকরির খবরগুলো পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।